নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব ম্যাথমেটিক্সের হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে এটাই সব থেকে একটা বড়ো ব্যাপার যে আমি যা সাজেশান দিয়েছি সেই সাজেশানের বাইরে থেকে একটা কোশ্চেনও আসেনি তো দেখো প্রত্যেকটা কোশ্চেন সাজেশান ভিত্তিক এসছে প্রত্যেকটা কোশ্চেন কমন এসছে আমি যা যা করিয়েছি বিগত এই এক মাস ধরে প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট কমন এসছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তো দেখো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিছি তো দেখো কি করে অঙ্কটা করতে হয় তো দেখো বর্তমান জনসংখ্যা পি আছে সুদের হার আর সমান সমান টু আর পার্সেন্ট আছে সময় এন সমান সমান এটা সময় এটা বছর আছে ঠিক আছে এটা কী আছে বছর আছে তো দেখো এন বছর পর জনসংখ্যা হবে পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন তো দেখো পি এর মান পি বসে গেছে ওয়ান প্লাস আর এর মান কী আছে আর এর মান আছে টু আর আছে তাই তো তো দেখো টু আর বসিয়ে দিয়েছি বাই হান্ড্রেড বসিয়েছি তো দেখো পঞ্চাশ দুগুনি একশো আর বাই ফিফটি তো দেখো প্রত্যেকটা কোশ্চেন অঙ্ক কোশ্চেন আমার হাতে এইমাত্র মাত্র এসছে সঙ্গে সঙ্গে আমি সলভ করে দিয়েছি তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইজি এইগুলো আমি অনেকবার করিয়েছি তোমাদের তো দেখো পরীক্ষার এক মাস আগে এইগুলো সম্পূর্ণভাবে আমি সলভ করে দিয়েছি তোমাদের ঠিক আছে সিক্স পয়েন্ট অনের অঙ্ক আছে তো দেখো এর অ্যান্সার কী হবে আর বাই ফিফটি ঠিক আছে তো দেখো পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই ফিফটি এন অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ঠিক আছে বিয়ের অ্যান্সার তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের রোমান টু এর কোশ্চেন তো দেখো রোমান্টের কোশ্চেন কি বলছে ফাতিমা শ্রেয়া স্মিতা তিনজনের মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফাতিমা শ্রেয়া স্মিতা যথাক্রমে পঞ্চাশ টাকায় একশো টাকা ও দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত কত করে তো দেখো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে তিন হাজার টাকা অ্যান্সার কী হবে তিন হাজার টাকা তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করে দিছি তো দেখো সম্পূর্ণ সলভ আমাদের এস বি একাডেমিক সেন্টারে প্রথমেই নিয়ে আসছে তো দেখো ফাতিমা এস টু শ্রেয়া এস টু স্মিতা ফাতিমা কী আছে পঞ্চাশ আছে শ্রেয়া কত আছে একশো আছে স্মিতা কত আছে দেড়শো দেড়শো আছে শূন্য শূন্য কেটে দিয়েছে ফাইভ এস টু টেন এস টু ফিফটিন এসে তার মানে কি আছে কাটাকাটি করলে কত থাকছে ওয়ান টু টু এস টু থ্রি অনুপাতদের যোগ কর ওয়ান প্লাস টু প্লাস থ্রি যোগ করে কত হবে সিক্স হবে তো দেখো স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে ছয় হাজার গুণ তিন বাই ছয় যেহেতু স্মিতার কথা বলেছে তার জন্য কী তিন বাই ছয় হয়েছে ঠিক আছে থ্রি বাই সিক্স তো দেখো কাটাকাটি করলে কত হবে এক হাজার হবে এক হাজারের সঙ্গে তিন গুণ করলে কী হবে তিন হাজার টাকা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আমাদের আমাদের সের অ্যান্সার তিন হাজার টাকা তো দেখো রোমান থ্রি কোশ্চেন কী বলেছে এএস টু বি সময় সমান টু টু থ্রি বি টু ফাইভ ইস টু এইট টু ডি সিক্স টু সেভেন হলে এএস টু এর মান কত তো দেখো আমি এই অঙ্কটা সলভ করে দিয়েছি কী করে অঙ্কটা করতে হয় প্রত্যেকটা অঙ্ক তো দেখো আমি এই অঙ্কটা সলভ করে দিয়েছি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট সলভ করেছি এস টু বি টু টু এর মান কত তো দেখো এব বাই বি তো দেখো এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি সমানসান টু বাই থ্রি গুণ ফাইভ বাই এইট গুণ সিক্স বাই সেভেন তো দেখো কাটাকাটি করে কত পেয়েছি কাটাকাটি করে পেয়েছি এএস টু ডি সমানসান ফাইভ ইস টু ফোরটিন তো দেখো বি কেটেছি সি সি কেটেছি এ এইস টু ডি থাকছে এই অঙ্কটা তোমাদের আমি কয়েকদিন আগেই করিয়েছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো দেখো রোমান ফোরের কোশ্চেন কী বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই অঙ্কগুলো আমি কিন্তু টেস্ট পেপার সলভ করেছি এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিয়েছি তো দেখো রোমান ফোরের অঙ্কটা কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু পি আর কিউ হলে আর পি এর মান কত এর অ্যান্সার হবে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি আর এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ফাইভ ইস টু ফোরটিন ঠিক আছে তো দেখো অঙ্কটা কী করে করতাম প্লিজ তোমার একটু ভালো করে নজর করে দেখো তো দেখো আমি এখানে অঙ্কন করেছি যে করেছি তো দেখো ও কেন্দ্রীবৃত্তের ঠিক আছে ও কেন্দ্রীবৃত্তের আমরা দেখতে পাচ্ছি পি কিউ একটি ব্যাস বলেছে ঠিক আছে এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে পিআর এবং আর কিউ বলেছে আমরা জানি যে এই কোনটা সর্বদা কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি কয় এই কোনটা সর্বদা কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় অর্থাৎ অর্ধবিত্তস্ত ত্রিভুজ কিন্তু আমাদের উপরের মানটা নব্বই ডিগ্রি হয় এটা তো আমি তোমাদের অনেকবারই বুঝিয়েছি তো দেখো কোন আর পি কিউ এর মানটা আমাদের বের করতে হবে আমরা জানি কোন পি কিউ সরি আমরা জানি কোন পি আর কিউ সমান সমান কোন কিউ আর পি সমান নাইনটি ডিগ্রি তাহলে কোন আর পি কিউ সমান কেছে একশো আশি ডিগ্রি মাইনাস কোন পি আর কিউ বাই টু তাই তো তো দেখো ক্যালকুলেশন করে কত পেয়েছি তাহলে আমরা দেখো একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই ডিগ্রি কত থাকছে নাইনটি ডিগ্রি থাকছে নাইনটি ডিগ্রিকে দুই দে ভাগ করলে কত থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকছে অর্থাৎ আমরা দেখতে পারছি যে কোন আর পি কিউ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর পি কিউ পঁয়তাল্লিশ ডিগ্রি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রত্যেকটা অঙ্ক কমন এত ইজি কোশ্চেন আমি কোনো দিনও দেখিনি এত ইজি কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কমন পাঁচ দাগের কোশ্চেন কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি এর আনসার হবে চারটি তো দেখো এই অঙ্কটা আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি এখানে একটা স্পর্শক এখানে একটা স্পর্শক দুটো হয়ে গেলো এখানে একটা এখানে একটা দুটো এটা তিনটে এটা কটা হবে চারটে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারটে স্পর্শক এই অঙ্কটা তোমাদের আমি অনেকবার সলভ করেছি অনেকবার ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কমন প্রত্যেকটা কোশ্চেন কমন তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আমাদের রোমান সিক্সের কোশ্চেন তো দেখো রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে এর অ্যান্সার হবে ডি এর আনসার চারটি তো দেখো টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন তো দেখো এর আনসার হবে এর আনসার হবে বত্রিশ পাই আর কিউব থ্রি ঘনই একক তো দেখো এই অঙ্কটা কী করে করতে হয় তো দেখো ব্যাসার্ধ কত বলেছে ব্যাসার্ধ টু আর বলেছে নিরেট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটা কিন্তু আমাদের ঘনই একক ঠিক আছে ঘনই একক হবে ঘন একক হবে ওকে তো দেখো ফোর বাই থ্রি পাই আরের মান কেস আরের মান টু আর আছে ঠিক আছে টু আর আছে টু আরের মাথায় কিউব ফোর বাই থ্রি পাই টুয়ারের মাথায় কিউ মানে কি এইটার কিউ এইটার কিউ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি চারটা বত্রিশ বত্রিশ পাই আর কিউব থ্রি ঘন একক অর্থাৎ এর অ্যান্সার হবে এর প্রত্যেকটা অঙ্ক কমন আমি যেগুলো করিয়েছি বিগত দেড় মাস ধরে প্রত্যেকটা অঙ্ক কমন আসছে তো দেখো আমাদের এবার দুধের কোশ্চেনগুলো সলভ করাবে শূন্যস্থান পূরণ করো কী বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পারসেন্ট এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন এর অ্যান্সার কীভাবে পি ব্র্যাকটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তো দেখো তো তোমরা জানো এটা তো দেখো রোমান্টুয়েল কোশ্চেন কি বলেছে রোমান্টুয়ের কোশ্চেন বলেছে যে সেভেন রুট ইলেভেন একটি কী এর অ্যান্সার হবে অমূলত সংখ্যা এটা তো তোমরা জানো ঠিক আছে আমাদের কোশের দিকে নাইন পয়েন্ট থ্রির অঙ্ক এই অঙ্কটা তোমাদের আমি অনেকবারই করিয়েছি টেস্ট সলভ করেছি রোমান্ত্রিক কোশ্চেন কি বলেছে কোনো গোলকের ব্যসার আর এবং আয়তন ভি হলে তো দেখো এর অ্যান্সারে আর কীভাবে খুবই ইজি অঙ্ক খুবই ইজি মানে এরকম ইজি আমি দেখিনি কোনোদিনও রুমান ফোরের কোশ্চেন কি বলেছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি কী হবে সমানুপাতিক হয় হবে সমানুপাতিক হয় এটা তো তোমরা জানো অনেকবার করিয়েছি তোমাদের পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কুন্দ হয় পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শিশুবৃন্দ কী হবে সমত্বস্ত হবে হবে সমত্ত্বস্ত হবে প্রত্যেকটা কোশ্চেন ইজি প্রত্যেকটা কোশ্চেন ইজি রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ও সেই ঘনবস্তুর বিশেষ নাম কী হবে ঘন কবে তোমরা তো জানো যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে কী হবে সেই ঘনবস্তু কী হবে ঘনক হবে ঘনবস্তু মানে তো ঘন এ তো অ্যান্সারের মধ্যেও কোশ্চেনের মধ্যেই অ্যান্সার বলে দিয়েছে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার বলে দিয়েছে তো দেখো দুদেকের এবার দেখুন তিন তিনদাগের কোশ্চেন সলভ করবো সত্য মিথ্যা নির্ণয় করো রোমানোর কোশ্চেন কি বলছে অংশীদারী ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার তোমাদের মাথায় রাখতে হবে যে অংশীদারী ব্যবসায় দুজন লোক হলে হয়ে যায় তিনজন দরকার পড়ে না অর্থাৎ কী আছে মিথ্যা আছে রোমানটের কোশ্চেন কী বলছে আসল আসলও সমৃদ্ধির মধ্যে সম্পর্কটি হলো আসল ঠিক আছে গেটার দেন সবৃদ্ধিমূল এটা ঠিক কারণ তোমাদের মাথায় রাখতে হবে আসলের থেকে স্ববৃদ্ধিমূল সব সময় যদি বড়ো হয় আসলের থেকে স্ববৃদ্ধিমূল সবসময় যদি বড়ো হয় যদি অঙ্কটা আসলটাকে যদি এরকমভাবে গেটার যদি আসলটা যদি গেটার দেন দেওয়া থাকতো তাহলে কিন্তু অঙ্কটা মিথ্যা হতো কিন্তু এখানে বলেছে যে আসল স্ববৃদ্ধিমূল অর্থাৎ আসল এখানে কী করছে গেটার দেন স্ববৃদ্ধিমূল অর্থাৎ আসলের থেকে সব বৃদ্ধিমূল কীভাবে বেশি হয় এটা কি সত্য আছে তো দেখো রোমান থ্রি কোশ্চেন কী বলছে এক্সাইস কোশ সমান সমান হান্ড্রেড হলে দুটি সমীকরণের বীজ কীভাবে হবে প্লাস মাইনাস টেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক অঙ্ক একদম পাতি অঙ্ক দিয়েছে এক্সেসম যদি হান্ড্রেড হয় তো সমান সময় কী হবে প্লাস মাইনাস রুট হান্ড্রেড হবে রুট হান্ড্রেড মানে কি রুট হান্ড্রেড মানে কি টেন গুণ টেন টেন গুণ টেন এটা প্লাস মাইনাস হবে তো দেখো প্লাস মাইনাস কেবে দুটো টেন থেকে একটা টেন নামে অর্থাৎ এর অ্যান্সার হবে প্লাস মাইনাস টেন একদম পাতি অঙ্ক তো দেখো এটা কীভাবে সত্য হবে দেখো রোমান ফোরে কোশ্চেন কী বলেছে এ ও বি ব্যস্ত ভেদে থাকলে এ বাই বি এ ও বি ব্যস্ত থাকলে থাকলেই এব বাই বি সমান সমান ধ্রুবক হবে এটা কী আছে একদম মিথ্যা একদম কোনো ধ্রুবক হতে পারে না তোমরা তো জানো ভেদের অঙ্ক তো জানো এটা এরকম টাইপের এমসি ক্যুব আমি অনেকবার করিয়েছি কোনো দিনও হয় না কোনো এটা হয় না এটা ধ্রুবক হবেই না এটা মিথ্যা আছে রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে দুটি এক দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে এটা মিথ্যা আছে দুটি এককেন্দ্রিক বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে কোনো দিনের জন্য হতে পারে না কারণ দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র কেন স্পর্শক থাকতে যাবে অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে মানে ভুল আছে তো দেখো পরের কোশ্চেন কী বলছে রোমান সিক্সের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্দ এবং তীর্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের ত্রয় হয় একদম ঠিক মনে করো মনে করো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর মনে করো একটি লম্ববিত্তাকার শঙ্কুর উচ্চতা মনে করো আমি তোমাদের ছবিটা আঁকা দেখাচ্ছি মনে করে এটা আমি শঙ্কু আঁকছি ঠিক আছে এই যে শঙ্কু আঁকছি তো দেখো শঙ্কু আঁকার এখানে তোমরা দেখতে পারবে এটা আমি তোমাদের অনেক বার করিছি অনেক বার করিছি এটা যদি শঙ্কু হয় তো দেখো এটা আমাদের লম্ব আছে এটা আমাদের ভূমি আছে এটা আমাদের অতিভুজ আছে তাই তো যেটা বলেছি তো এটা আমাদের তির্যক উচ্চতা আছে ঠিক আছে এটা তির্যক উচ্চতা আছে এটা আমাদের শঙ্কুর উচ্চতা আছে এটা আমাদের ব্যাসার্ধ আছে অর্থাৎ দেখতে পাচ্ছি যে একটা সমকোণী একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ বাহুত্রয় হবে অর্থাৎ এটা নব্বই ডিগ্রি হবে তো দেখো এটাকে যদি আমি এরকমভাবে করি তার মানে কী আছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হবে অর্থাৎ এটা কী আছে এটা কী আছে এটা সত্য আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এটা তোমাদের আমি করিয়েছি ঠিক আছে এ বিটিএ থেকে এটাও তোমাদের আমি করিয়েছি প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি করেছি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করিয়েছি ঠিক আছে তো দেখো কত ইজি অঙ্ক দেখে নাও কত ইজি অঙ্ক তো দেখো এটা এটা করিয়েছি ঠিক আছে এইগুলো খুব ইজি অঙ্ক এটা তোমাদের আমি পরে কোনো একদিন আমি সলভ করে দেবো ঠিক আছে এইগুলো তোমাদের আমি পরে সলভ করে দেবো এই অঙ্ক করিয়েছি আর এগুলো করিয়েছি এইগুলো বেশিরভাগ আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এইটা এইটা প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিয়েছি খুব ইজি এসেছে অঙ্ক তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের আমি বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট আসবে তেরো দাগের অঙ্ক আমি বলেছি অনেকবার বলেছি যে অঙ্ক আসবে আমি সাজেশনে কিন্তু এই অঙ্কটাকে পাঁচখানা স্টার মেরেছি পাঁচখানা স্টার মেরেছি যে আসবে আর সেটাই এসছে এই যে এইটা এইটা এই যে এইটা এটাও এসেছে দেখো প্রত্যেকটা অঙ্ক কমন প্রত্যেকটা অঙ্ক কমন তো দেখো এটা এটা যদিও আসেনি ঠিক আছে এইটা এই দুটো এক আর দুই প্রত্যেকটা অঙ্ক কমন এসেছে এটা এসেছে ঠিক আছে এটাও আমি কমন দিয়েছি এটাও কমন দিয়েছি আমি এইগুলো আমি সম্পূর্ণভাবে কমন দিয়েছি এটাও কমন দিয়েছি তো দেখো এখান থেকে এটা কমন দিয়েছি আর এটা তো আমি আগের দিন তোমাদের আমি করিয়েছি আমি সবাইকে বলেছি এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমরা যদি বিশ্বাস না করো আমরা এই অঙ্কটার আমি ভিডিও দিয়েছি ঠিক আছে এই অঙ্কটা আমি এই অঙ্কটার আমি ভিডিও দিয়েছি আমি বলছি এই অঙ্কটা আসবে আর সেটাই কমন আসছে এটা এটা ঠিক আছে এবং পাটিগণিতের যে দুটো আছে এইটা দেখে নাও এইটা এইগুলো প্রত্যেকটা অঙ্ক আমি কমন দিয়েছি প্রত্যেকটা অঙ্ক আমি কমন দিয়েছি এইগুলো সম্পূর্ণ এসছে তো দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের এই অঙ্কটা কমন আসছে এই অঙ্কটাও কমন এসছে ঠিক আছে তো দেখো এইটা তোমাদের আমি বলেছি যে উপপদ্য তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ হান্ড্রেড পারসেন্ট আসবে তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ আমি যেটা বলেছি সেটাই এসছে তো দেখো আটত্রিশেরটা আমি যা বলেছি প্রত্যেকটা আসছে তো দেখো প্রোগের মধ্য থেকে আমি তোমাদের সাজেশনে আমি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম এটা দিয়েছিলাম এই ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম ঠিক আছে একটু ঘুরিয়ে দিয়েছে বাট তোমরা টাচ করলে পুরোপুরি নম্বরটা পেয়ে যাবে ঠিক আছে এবং আমি এই দুটো অঙ্ক করে দিয়েছি সমকোণী ত্রিভুজের যেটা আমি করিয়েছি পরিবিত্র এটা আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এবং রোমান এর অঙ্কটা আমি করে দিয়েছি এই দুটো অঙ্কই আমি করে দিয়েছি ঠিক আছে এই দুটো অঙ্কই আমি করে দিয়েছি প্রত্যেকটা অঙ্ক ইজি এটা পরিবৃত্ত আমি তোমাদের বলেছি যে পরিবিত্ত এবং স্পর্শক হানড্রেড পার্সেন্ট আসছে ঠিক আছে তো দেখো এই অঙ্কটা আমি করে দিয়েছি এটাও ইম্পর্টেন্ট মধ্যে আমি সাজেশনে দিয়েছি তোমাদের আমি সাজেশনে দিয়েছি এটাকেও আমি সাজেশনে সিলেক্ট করেছি এটাকেও সাজেশনে সিলেক্ট করছি আমি বলেছিলাম এইগুলো প্রত্যেকটা আমি সাজেশানে সিলেক্ট করছি প্রত্যেকটাও অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রত্যেকটা অঙ্ক কমন একটাও অঙ্ক বাইরে থেকে আসেনি প্রত্যেকটা অঙ্ক কমন এসছে তো দেখো এই যে যে চার দাগের যে অঙ্কগুলো আছে এই চার দাগের অঙ্কগুলো আমি তোমাদের পরে অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে দুই একদিনের দিনের মধ্যে এইগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো মাধ্যমিকের সাজেশান প্রত্যেকটা কমন এত কমন আমি কোনো দিন দেখিনি এত ইজি কোশ্চেন কোনো দিন আমি দেখিনি প্রত্যেকটা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কমন এসছে একটাও বাইরে থেকে কোশ্চেন আসে প্রত্যেকটাই কমন